সিয়াম পালন করছেন, সিয়াম পালন করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত দান করুক। তবে ওই বিষয়ে একটু সংযত হন। কোন বিষয়ে বলছি আপনাকে? আপনি রমাদান মাসের এই যে সিয়াম পালনরত অবস্থায় আপনি আছেন, আপনি না খেয়ে সারাদিন কষ্টকে সহ্য করে নিলেন, মিথ্যাও বললেন না, গীবত করলেন না, পরনিন্দা পরচর্চা আপনি করলেন না, আপনি নিজেকে বিরত রাখলেন, খাবার খেলেন না, পানি পান করলেন না, সব কিছু থেকে বিরত রাখলেন, কিন্তু মাগরিবের আজান হচ্ছে, আপনি ইফতার করলেন, ইফতার করার পরে ওই যে ছোট আর বড় টান আপনি শুরু করলেন। মানে আপনাকে আমি বলতে চাচ্ছি, ইফতারের পরে খাবার ঠিকমতো খান আর না খান, ও সালাত আপনি আদায় করছেন কি করছেন না, আপনি তাড়াহুড়ো করে ওই সিগারেট আর বিটে গিয়ে টান মারছেন। আপনাকে আমি বলছি, আপনার এই সিয়াম সারাদিন না খেয়ে আপনি যে কষ্টকে সহ্য করলেন ওই কয়েক মিনিটের জন্যে, ওই বিড়ি সিগারেটে টান দেওয়ার জন্যে, গুটকা খৈনি পান করার জন্যে, সিয়াম তাকেই বরবাদ করে দিলেন, আপনার সমস্ত আমলটাই নষ্ট হয়ে গেল। এই জন্যে বড় সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলামের ক্ষেত্রে আমাকে রাগ দুঃখ করে লাভ নাই, ইসলাম যেখানে আমাকে পারমিশন দিচ্ছে না, যেখানে আল্লাহ এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, ওটা কোনো অবস্থাতে ডান বাম সামনে পিছনে তাকে হালাল করার কোনো সুযোগ নাই। তার জন্যে এত যখন কষ্ট সহ্য করছেন, আপনাকে আমি বলবো, সিয়াম এসেছে আপনাকে সংযত করার জন্যে, আবার আপনা আপনার আমার পাপকে মোচন করে দেওয়ার জন্যে, পাপগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্যে। অতএব এই রমাদান মাসের সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিতে চাইছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে পরিষ্কার মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি হতে পারি, নিজেকে গড়ে তুলতে পারি, এটাই রব্বুল আলামিনের মূল উদ্দেশ্য লক্ষ্য। সেই মূল লক্ষ্য উদ্দেশ্যতে যেন আমরা সামিল হতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আপনার আমার উচিত হচ্ছে রমাদান মাসের যে